আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই হচ্ছে আমার ডিম বেগুনের গাছ, আর এখানে এক খালি ডিম ধরছে। দেখেন এই যে একটা, এই যে আরেকটা, এই যে তৃতীয় নম্বর, আর এই পাশে হচ্ছে চতুর্থ নম্বর। তো একটা গাছের মধ্যে চারটা ডিম ধরছে, মানে এক খালি ডিম। তো কেমন জানি ডিম গাছের সঙ্গে হালির একটা মিল আছে। তো যাই হোক, যথেষ্ট পরিমাণ বড় হয়েছে, আজকে এগুলো হার্ভেস্ট করব। দেখে ভালোই লাগতেছিল, মনে হচ্ছিল না উঠাই, কিন্তু না, এগুলো না উঠাইলে দেখা যাবে এগুলো বাত্তি হয়ে এক সময় নষ্ট হয়ে যাবে। তো এগুলো উঠাইতেই হবে, একটু দেখতে সুন্দর হইলেও গাছে ভালো লাগলেও উঠে দেখলে খুবই কষ্ট, মানে এত পরিমাণ কাটা, এই পাতায় কাটা, ডিমের যে খোস ইয়া বোটা, এই বোটার মধ্যে কাটা, গাছের ডালের মধ্যে কাটা, আর শক্ত শক্ত কাটা, এগুলো লাগলে কেমন জানি একটা ব্যথা তৈরি হয়ে যায় সাথে সাথে। তো দেখতে কিন্তু একদম সেম ডিম দেখতে পাচ্ছেন, একেবারে সুন্দর একটা ডিম। তো এগুলো হারভেস্ট করতেছি, প্রথমে এইটা উঠাই, এই যে একটা দেখেন, বাবারে এটা তো শক্ত, বাবা এত শক্ত, বোটা প্রচুর শক্ত। মানে আমরা যে নর্মালি যে কালো বেগুনগুলো উঠায়, তো কালো বেগুনের থেকে কিন্তু এই বেগুনের বোটা কিন্তু অনেক শক্ত, দেখতে পেলেন, সহজে কিন্তু ছিঁড়া যায় না। ও এটা মেবি নষ্ট, এই যে দেখেন, এই যে পোকা ঢুকছিল, পোকা নাকি জানি না। তো এইগুলাতে পোকা খুবই কম হয়, ডাল ভেঙে চলে আসছে। যাই হোক, এটা হচ্ছে চতুর্থ নম্বর, মানে হালি পূরণ হবে এটা দিয়ে। ও এটা আবার তাড়াতাড়ি ছিঁড়ে যাবে। তো ওই যে দেখতে পাচ্ছেন, আমরা চারটা ডিম সংগ্রহ করলাম, এই একটা, দুইটা, তিনটা, এ হচ্ছে চারটা। তো এই হইতেছে আমার এক খালি ডিম, একটা গাছে এক খালি ডিম ধরছে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।